এক্সকিউজ মি, একটু দেখেন পিছনের চেয়ারগুলো যদি ইলাস্ট্রেটেড না থাকে, সামনের দিকে আগে আসেন। ওই দিন অনেকেই ক্লাসে ছিল না, তার জন্য একবারকে শর্টকাটে রিভিউ করে দিই। একটা এটা ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর হলো ইলাস্ট্রেশন জাতীয় ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে ইমেজ রিলেটেড কাজগুলো ফটোশপে করা হয়। ইলাস্ট্রেটরের কিছু কাজ আপনি ফটোশপে করে ফেললেও ফটো এডিটিংটা ইলাস্ট্রেটরের কিছুই করা যাবে না, একটু লাইট কমানো বেশি ইফেক্ট এই দেওয়া যাবে, এর বেশি কিছু নাই। অন্যান্য সফটওয়্যার মতোই উপরে মেনু বার, বাম পাশে এটা টুলস বার, আর এ পাশে যে প্যালেটগুলো আছে, যে প্যালেট এগুলো তার শর্টকাট আইকন এভাবে আছে। তো গতদিন আমরা টুলস থেকে মোটামুটি সবই আলোচনা করে ফেলছি, এখন আমি আপনাদের জরুরি দুইটা জিনিস দেখাবো, একটা হলো অ্যালাইনমেন্ট, আর একটা দেখাবো এটা। একটা ফাইল নিয়ে নেই, ফাইলের এখানে যে ইউনিট আছে ইউনিট নেম চিরে দিয়ে রাখলাম, এখানে কাস্টম সাইজকে লেটার করে রাখি লেটার। দেখেন এখানে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম তো আমরা জানি সাইজ কম বেশি পজিশন এক্স ওয়াই ডাব্লিউ এইচ, এটা অ্যালাইন। আর এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পাথফাইন্ডার, এটা অনেক কাজ করতে লাগবে। পাথফাইন্ডার সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? ওকে, লোগো বানাইতে গেলে, কোনো কিছু শেপ বানাইতে গেলে, কোনো কিছু কাটতে হলে পাথফাইন্ডার ব্যাপক ইউজ আছে। তো আমরা দেখি আগে অ্যালাইনটা দেখি, অ্যালাইনটা একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা বক্স আঁকলাম ওরকমই, হ্যাঁ, এখানে আপনি উইন্ডো থেকে সকল ধরনের উইন্ডো পাবেন, আর এটার শর্টকাট হলো শিফট 7। ফাংশন 7, শিফট ফাংশন 7 দিলে এটা আসবে। দেখেন মনে করেন এটা একটা বক্স, উপরের একটা বক্স, একটু খেয়াল করে দেখতে হবে, নাহলে কিন্তু পারবেন না। দুইটা বক্সকে আমি একসাথে ধরলাম ড্র্যাগ করে, এটা তো আমরা জানি। এখন যদি চাই নিচের লাল বক্সটা উপরের কালো বক্সটার একদম উপরের দিকে অ্যালাইন হয়ে বসবে, তাহলে আমরা কি করব? আমরা এভাবে বসাই দিতে পারি, যেরকম শিপ ধরে নিয়ে গিয়ে বসাই দিতে পারি। এখন ইলাস্ট্রেটর স্ন্যাপিংটা খুব ভালো কাজ করে, আপনি বসাই দিলেন, হ্যাঁ সমান হয়েছে। ম্যাক্সিমাম লোকই দেখা যায় এভাবেই কাজ করে, আগের লোক আরও বেশি করতো, তারা অ্যালাইনমেন্টের ব্যবহারই করতো না, বড় বড় আঁটোয়া এরকম ধরে হাত দিয়ে ধরে মিলাই দিত, বড় জোর জুম করে নিত, তখন স্ন্যাপিং ছিল না। তো এরকম হইলে আপনারা যেটা প্র্যাকটিসটা করেন, এখানে দেখেন একটা অপশন আছে, দেখছেন এটা ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা ক্লিক করেন, হইল? হ্যাঁ হয় নাই, কারণ কি উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়ার কারণ হলো এখানে আর একটা ক্লিক করেন এক্সপ্যান্ড হবে এটা। দেখেন যে এখানে একটা অপশন আছে অ্যালাইন টু, অ্যালাইন টুতে তিনটা অপশন আছে, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু ক্রুই অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এই সাদা অংশটা যে একটা আর্টবোর্ড সেটা তো আমরা জানি, ফটোশপের আর্টবোর্ডের বাইরে কিছু রাখা যায় তো না, এখানে আর্টবোর্ডের বাইরেও কিছু রাখা যায়, এই পার্থক্য। যেহেতু এখানে অ্যালাইনটা আর্টবোর্ড দেওয়া আছে, যখন আমি এখানে টপ দিছি তখন টোটাল অবজেক্টটা সে অ্যালাইন করছে হলো আর্টবোর্ডের সাথে, যার জন্যে আমি যখন এটা টপ অ্যালাইন দিলাম সেটা আর্টবোর্ড বরাবর হয়ে গেছে। তা আমরা তো আর্টবোর্ড বরাবর চাই না, আমরা কি চাই? আমরা চাই অবজেক্ট বরাবর। আচ্ছা অবজেক্ট বরাবর দিয়ে আমরা দিলাম, এখন কি হলো? আচ্ছা ওটা সাইড করা ছিল, অবজেক্ট বরাবর দিলাম, ক্লিক করলাম, অবজেক্ট বরাবর দিলাম, ক্লিক করলাম, সেটা আবারও টপে চলে গেল কেন? অবজেক্ট বরাবর করলে এখানে সে সিলেক্ট করে দিচ্ছে, দেখেন এখন লাল বক্সটা দেখেন আর কালো বক্সটা দেখেন, কোনো পার্থক্য নেই। যখন অবজেক্ট করে দিচ্ছি দেখেন এটা ব্লু হয়েছে, তার মানে হলো
এখন এটাকে টপ দিলে সে এটার অনুযায়ী নিয়ে আসবে। এটা হলো প্যারেন্টস, ব্লুটা, ব্লুটা অনুযায়ী কালোটা নড়বে। আবার যদি আমি কালোটাকে ক্লিক করে দেই, দেখেন এখন কালোটা সিলেক্ট, এখন টপ দিলে লালটা উপরে চলে যাবে। হ্যাঁ, দুটো অবজেক্টকে সিলেক্ট করা অবস্থায় একটা অবজেক্টের উপর সিঙ্গেল ক্লিক করলে ওইটা সিলেকশন হয়। এখন আবার যদি আমি নিচেরটাই দিই, দেখেন লাল বক্সটা নিচে কালোটার সাথে অ্যালাইন হবে। এখন যদি আমি লালটাই সিলেক্ট করে দেই, এখন যদি টপ দিই কালোটা নিচে নেমে আসবে। ক্লিয়ার? একটু প্যাচ আছে, একটু প্র্যাকটিস করতে হবে, এত সহজে ক্লিয়ার হবে না আসলে। আবার কালোটা সিলেক্ট করলাম, প্যারেন্টস চাইল্ড, এখন ব্ল্যাকটা প্যারেন্টস, এখন আমি নিচেরটা অ্যালাইন দিলে সে নিচে অ্যালাইন হবে। আর আর্টবোর্ড সিলেকশন হলো আপনি এটা এখানে রাখলেন, এটা এখানে রাখলেন, এটা এখানে রাখলেন, রাখলেন তো, এটা ব্লু, এটা পেস্ট। এখন আমি সবগুলো চাচ্ছি ডান পাশে অ্যালাইন হবে। এখন যদি আমি ডান পাশে অ্যালাইন দেই, দেখেন হয়ে গেছে, সে ব্ল্যাকটা মেজারমেন্ট করে করতেছে। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু অবজেক্ট দিলে এই পাশে যাচ্ছে। একটু প্র্যাকটিস করেন, যদি ডিস্ট্রিবিউট করার প্রয়োজন পড়ে। অনেক সময় হয় না যে একটা পাঁচটা লোগো বসাইতে হবে পাশাপাশি এরকম। আচ্ছা, একটা অল্টারের গল্প বলি। এরকম একটা অবজেক্টকে যদি আমি অল্টার চেপে ধরি কিবোর্ড থেকে, তাহলে দেখেন মাউসটা এখন ওরকম একটা ছোট্ট সাদা মাউস দেখা যায় পয়েন্ট। এখন আমি যদি মাউসটা অল্টার ধরা অবস্থায় শিফট করি ডানে বা বাঁয়ে বা উপরে, তাহলে একটা কপি হবে। এখন এইটা থাকা অবস্থায় যদি কন্ট্রোল ডি চাপি, এটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে একই দূরত্বে রিপিট হবে। এখন মনে করেন আমরা এরকম একটা লাইন নিছি র্যান্ডমলি দূরত্বে রাখি। হ্যাঁ, এত কটাই লাইন, এই বেশি দরকার নাই। এই লাইনটা আমরা রাখবো হলো এই রেডটার লেফট লাইনে, তাহলে ওটা সিলেক্ট করে দিলাম একদম লাল বরাবর। আর এটাকে রাখবো হলো এইটার রাইট লাইনে। এটা ছোট করার জন্য মাউসের সিঙ্গেল পয়েন্টে ধরলাম, এরকম অনেক কাজে আপনাকে করতে হবে। ছোট করে দিলাম, দেখতে একটু ভালো লাগুক। এখন যদি আমি চাই এই সব কটা লাইনের মাঝখানের গ্যাপ হবে সমান, সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে গেলে অবস্থা খারাপ। আমরা এই টুলটা ইউজ করবো, দেখেন হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা ক্লিক করে দিলে ডানেরটা আর বামেরটা এটাকে সে বেজ ধরে মাঝখানেরগুলো একই দূরত্বে নিয়ে আসবে। এখন যদি সিলেকশন এরকম থাকতো আর্ট অ্যালাইন টু আর্ট বোর্ড, আর এখন যদি আমি এটা দেই, তাহলে দেখেন সে টোটাল আর্ট বোর্ডটাকে ডান বাম ধরে সমান করে দিছে। তো এরকম যদি কখনো হয় যে আমি চাচ্ছি এটার মধ্যে সে আর্ট বোর্ডে চলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে অ্যালাইনের সিলেকশনটা এখানে অবশ্যই আর্ট বোর্ড আছে। আর্ট বোর্ডটাকে চেঞ্জ করে সিলেকশন দিয়ে রাখেন, এখন আপনি ডিস্ট্রিবিউট করেন, দেখেন সুন্দর মাপে বসে গেছে। যদি সেটা ভার্টিক্যালি হয়, যেটা তো হরিজন্টালি ছিল, তো ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটের জন্য কি করতে হবে? ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটের জন্য এটা হলো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। এখানে আরো কিছু ডিস্ট্রিবিউশন আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ উপরের দিকে মেলাবে, সেন্টার, বটম, লেফট, সেন্টার, রাইট। হ্যাঁ, এগুলো আপনারা দেখেন, বাকিগুলা এখন তো বুঝলেন। আর এখন দেখবো আমরা পার্ট, এটা একটা বক্স, এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিতে চাই, তাহলে অ্যালাইনমেন্টের এখানে সেন্টার আর এখানে সেন্টার দিলে মাঝখানে যাওয়ার কথা ছিল, তাহলে যাচ্ছে না, কারণ হলো আর্টবোর্ড দেওয়া নেই, আমি আর্টবোর্ড দিয়ে রাখলাম।
যখন ম্যানুয়ালি সিলেকশন করা দরকার তখন আমি প্যারেন্ট চাইল্ড সিলেক্ট করে করবো, আট বোর্ড কোনো সমস্যা করবে না, এটা মাঝখানে। এখন আমি যদি চাই যে এই বক্সটাকে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কেটে ফেলবো, কিভাবে কাটবো? অনেকগুলো পদ্ধতি আছে। এখান থেকে সিঙ্গেল টুল নিয়ে যদি এই পয়েন্টটা ডিলিট করে দেই, এটা কিন্তু কাট হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে আমরা ওয়াই মোডটা দেখতে পারবো। এখানে কোনো লাইন নেই, সে লাইন আনার জন্যে দুইটা পয়েন্ট সিলেক্ট করব। দেখেন রাইট ক্লিক করলে দেখেন আছে জয়েন, দেখছেন জয়েন, জয়েন দিলে দুইটা পয়েন্ট যোগ হয়ে যায়। আবার এখানে পাথ টুল দিয়ে ক্লিক করে এখানে ক্লিক করে দিলেও যোগ হয়ে যায়। তাহলে আমরা এভাবে কাটার জন্য পাথ ফাইন্ডার দরকার ছিল না, কিন্তু দরকার হবে কখন, যখন ওই কাটাটাই আমি এই পয়েন্টে না কেটে এখানে কাটবো, বা এরকম কিছু লোগো থাকে বা কিছু গ্রাফিক্স থাকে এরকম যে এটাকে আমি 15 ডিগ্রি অ্যালাইন করে দিলাম ডানে, -15 বেশি দিয়ে রাখি, -45, এই যে এই কাটাটা, এটা আমি সাদা করে দিই যে দেখতে আসলে কেমন হবে বুঝতে পারবো। তাহলে এরকম একটা জিনিস আমরা চাচ্ছি যে একটা বক্স উপর থেকে আর একটু মোটা দিয়ে দিই, যে একটা বক্স যেটা এরকম কাটা থাকবে। তো এভাবে থাকলে কি সমস্যা ছিল? সমস্যা যেটা ছিল, এখন যদি আমি এটা অন্য কোনো একটা কালারের উপরে নিয়ে বসালাম, সাদার উপরে কোনো সমস্যা নেই, না আমার এটা সাদা থাকবে, এটা অ্যাশ কালারের একটা গ্রাউন্ড থাকবে। কারণ কোন জিনিস আপনার কোন অবজেক্টের উপর কখন কোন কালারে বসাইতে হয় আমরা তো জানি না। এই বক্সটা নিচে নিতে হবে, এখন উপরে আছে না। ফটোশপে আমরা কি করতাম, লেয়ারটাকে ধরে নিচে নামাই দিতাম, এখানেও লেয়ার আছে, আমরা লেয়ারে যাচ্ছি না, একই লেয়ারে কাজ করছি। ওতে এটা নিচে নামানোর জন্য রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক, শর্টকাট হলো শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট, নিচে চলে গেছে। এটাকে লক করে রাখি, রাইট কন্ট্রোল টু অথবা অবজেক্ট লক সিলেকশন, এটা লক হয়ে গেছে। এখন এই লালটার মাঝখানে আমরা সাদা যে লাইনগুলো আছে এটা দিয়ে কেটে ফেলবো, কেটে ফেলি পাথ, এটা দিলাম, কাটলো, কাটছে, একটা প্রবলেম হয়েছে। এই যে স্ট্রোকগুলা, স্ট্রোকগুলো এখন সিঙ্গেল লাইন, বক্সটাকে সে কাটছে সিঙ্গেল লাইন হিসাবে, জাস্ট স্লাইস করছে, কিন্তু আমি তো চাইছিলাম সাদা অংশগুলো যে পরিমাণ ঠিক ওই পরিমাণ কেটে যাক। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের স্ট্রোকগুলোকে আগে বক্স বা ওই সাইডের মানে এক্সপ্যান্ড করে নিলে এটা হবে, এখন আছে হলে সিঙ্গেল লাইন, তখন হবে দুই পাশে দুইটা লাইন। এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট এক্সপ্যান্ড, এখন হবে, এখন এই গোটাটা ধরে কেটে দিই, এখন দেখেন কেটে গেছে, সিঙ্গেল টুলটা উপরেটা ফেলে দিই, নিচেরটা ফেলে দিই। সিঙ্গেল টুল, এই যে মুভ টুলের নিচে সিঙ্গেল টুলটা ধরে ফেলে দিচ্ছে, এখন আপনি, হ্যাঁ ডিলিট, এখন আপনি এটা যেখানে খুশি সেখানে নিয়ে বসাইতে পারবেন। চাইলে মনে করলেন না এটা ফেলে দেবো বা এটা কর্নার করে দেবো, করে দিতে পারেন। ফটোশপ তো এই সুবিধা, ইলাস্ট্রেটর এই সুবিধাটা দেয়, সিঙ্গেল পয়েন্ট ধরে কাট করা যায়। একটা কিছু লিখে দিই,
এটা একটা পাত্তুল, আমরা এখন পরবর্তী পাত্তুল গুলা দেখি। একটা জিনিস খেয়াল করেন, পাত্তুল গুলা যে আছে দেখলে কিছুটা বোঝা যায়, একটু খেয়াল করেন। এই দুটা খেয়াল করেন, এখন দেখা যায়, হ্যাঁ দেখেন, দুটো অবজেক্টকে এরকম যোগ করে ফেলছে, এরকম ছিল জিনিসটা, এরকম না, এরকম একটা অবজেক্টকে যদি আমি এটা অ্যাপ্লাই করি, এটা জয়েন্ট হয়ে যাবে, মাঝখানে যে কোমন জায়গাটা এটা প্লাস হয়ে যাবে, দেখেন হয়েছে। একটু ছোট করে সবগুলো সেভ করে রাখি, হ্যাঁ দেখাচ্ছি, এক দুই তিন চার, একটু খেয়াল করেন প্লিজ। আমরা এটার মধ্যে প্রথমটা অ্যাপ্লাই করি, জয়েন্ট হয়ে গেছে, এখানে লেখাও আছে দেখেন, আসবে কম্বাইন বা ইউনিয়ন, সেট অঙ্ক করছি না আমরা, সেট অঙ্কের মতো। এটা কি বলতেছে, এটা কিন্তু কেটে ফেলবে, এখন কোনটা রেখে কোনটা কাটবে, এটা একটা কোশ্চেন। কাটার এখানে আইকনে সিলেক্ট করতেছে, উপরটা দিয়ে নিচেরটা কাটছে, কিন্তু আমারটা কাটলো কোনটা, উপরেরটা কাটছে। এটার কারণ হলো এই ব্লুটা উপরে, যদি আমরা এটা উপরে রাখি তাহলে এবার ব্লুটাকে কেটে ফেলবে হলো নিচের উপরের পার্সেন্টটা, যেটা উপরে থাকবে সেটা দিয়ে নিচেরটা কেটে যাবে, সিম্পল। এখন সেটা না, যেটা উপরে রাখবেন, এটা ব্লুটা উপরে ছিল, ব্লুটা দিয়ে নিচেরটা কাটবে পার্পেল। আর যদি আমরা এটাকে উপরে রাখি, এখন যদি কাটি এখন নিচেরটা কাটবে, আমরা কেটে ফেলি। তারপরেরটা কি, তারপরটা দেখেন, খেয়াল করেন তো এটা কি হইতে পারে, এটা কমন জায়গাটাই রাখবে, আদার সব কিছু ফেলে দিবে, সেটা তো এরকম হইতে পারতো। যদি এরকম না হয় আমি এরকম একটা জায়গা চাইছি, এটা যদি কাটতাম এই জায়গাটা থাকতো, তারপরটা কি, তারপরটা হলো কমন জায়গাটাকে ফেলে দিবে, এটা যোগ করছে, বামেরটা যোগ করছে, এটা কেটে ফেলছে, এটা বাইরেটা ফেলে দিছে, এটা ভিতরেটাই ফেলে দিবে, এটা ভাগও করবে না ফেলেও দিবে না, টুকরা করে ফেলবে, দেখেন এটা কিন্তু ভাগ হয় নাই। কিন্তু এটা যদি এখন আনগ্রুপ করি, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, সেটাকে টুকরা করে ফেলছে, কিছুই ফেলে দেয়নি। তারপরটা কি আছে, ট্রিম, ট্রিমটা বোঝানোর জন্য আরো অবজেক্ট লাগবে, এখানে ট্রিমটা পাশেরটার মতোই, বাম পাশে যেটা ছিল ওটাই, ওটার মতোই, এটাকে টুকরা টুকরা করে ফেলছে, ট্রিম মানে যেটার বাইরে যতটুকু ছিল সব ফেলে দিচ্ছে, সেটা ফেলছে বামেরটার মতোই। বামেরটার মতো বলার কারণ, যদি এটা এভাবে রেখে আমি এটাতে বামেরটাও অ্যাপ্লাই করি, সেম জিনিসটাই হবে। ও না, একটু পার্থক্য আছে, এই ভিতরে টুকরা গুলো সে রাখে নাই। ট্রিমের পরে কি, মার্জ, মার্জ তো এটাও কমন জায়গাটা ফেলে দিচ্ছে, এখানে নাই, কমন জায়গাটা ডিলিট করে দিচ্ছে,
এটার উপরে যেটা ওভারল্যাপ হয়েছিল শুনতে পাচ্ছেন, ওভারল্যাপটা নাই। তারপরে কি করবে, আউটলাইন, যে বক্সটা আছে সেটার আউটলাইন করে ফেলবে। আচ্ছা আউটলাইন, তবে ভিতরে যে ফিল কালার যত কিছু রাখেন এটার মধ্যে যে ফিল কালার গুলো আছে এটা যদি অ্যাপ্লাই করি স্ট্রোক করে দেবে, ফিল কালার রাখবে না সে ডিজাইনে। এই যে কোনো ফিল কালার নাই দেখেন, এটা থেকে সবগুলোতে যদি এটা অ্যাপ্লাই করে দেই কোনোটাই আর ফিল কালার থাকবে না। এটা পাথফাইন্ডার, এখন যদি আমরা চেষ্টা করি যে ও ইলাস্ট্রেটর আরেকটা জিনিস শিখাই, এই জিনিসটা নিয়ে বিপদে পড়তেই পারে যে কেউ, অনেক সময় এমন হবে যে এরকম একটা অবজেক্ট এটার সাইজ কি আছে 3.24 বাই 3.15, এটার আমি স্ট্রোক দিলাম সে 2। অনেক সময় হয় না যে আমি এটা ছোট বানাইছি, একটা লোগোই ছোট করে বানাইলাম, লোগোটাকে এক সময় 10 ইঞ্চি করার দরকার পড়তে পারে, আমি এটাকে 10 ইঞ্চি বড় করে দিই, এখন ম্যানুয়ালি করি। দেখেন 10 ইঞ্চি অনুযায়ী এটার স্ট্রোক কিন্তু বাড়ে নাই, এটা কি বাড়া উচিত ছিল না? উচিত ছিল কিন্তু, এটার স্ট্রোক কিন্তু 2ই আছে। কারণ হলো, আচ্ছা কারণ বলার আগে আরেকটা ব্যাখ্যা দিই, এটার পাশে আর একটা রাখি, এটার স্ট্রোক রাখি 4, এটাকে এখন ছোট করে ফেলি, এখনো আছে 4। প্রবলেম হলো আপনি যখন একটা লেখা বা একটা লোগো বানাইছেন যেটার স্ট্রোক দেওয়া আছে, আপনি যখন ডিজাইনটা করছেন তখন স্ট্রোক দিয়েছেন 2, জিনিসটা ছিল ছোট, জিনিসটা যখন আপনি বড় করলেন তখন লাইনটা হবে অবজেক্ট অনুযায়ী, অনুযায়ী স্ট্রোকটা হবে না, তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আবার যে 10 ইঞ্চি করে বানাইছেন স্ট্রোক ওই সময় দেওয়া ছিল 5 বা 7, অনেক সময় স্ট্রোক বেশি দিতে হয়, যখন এটা ছোট করবেন দেখবেন স্ট্রোক এত মোটা হয়ে গেছে যে ভিতরের কিছু আর দেখা যাচ্ছে না, তখন এটা একটা সমস্যা। এই সমস্যাটার সলিউশনটা এভাবে হয়, এখানে দেখেন একটা জিনিস আছে স্কেল, এই টুলটাতে ক্লিক করে দেখবেন স্কেল রেক্টেঙ্গুলার কর্নার্স, এটাও অন করে দেবেন স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। যদি আপনি কোনো অবজেক্টে স্ট্রোকে ইফেক্ট ব্যবহার করেন বা স্ট্রোক ব্যবহার করেন এটা দিয়ে রাখবেন, তখন যদি আপনি অবজেক্টটা ছোট বড় করেন ওর সাইজ অনুযায়ী আপনার রেশিও অনুযায়ী স্ট্রোকটাকে ছোট করে ফেলবে। দেখেন এখন যদি আমি এটাকে স্ট্রোক দিই 5, আর এটাকে যদি আমি ছোট করি, এটার রেশিও অনুযায়ী এটার স্ট্রোক যা হওয়া উচিত সেটা আছে, সেটা 5 নাই, 1.35। আবার এই ছোটটাকে যদি এখন স্ট্রোক দেওয়া আছে 4, এটাকে যদি বড় করি তাহলে তো 4ই থাকার কথা, আগে তো তাই ছিল, এখন দেখেন এটা 4 নাই, এটা 31 হয়েছে, এখন আপনার এটা ডিজাইনটা রেশিও অনুযায়ী ঠিক আছে। বিশেষ করে এটা প্রবলেম হয় হলো আপনি কোনো লোগো কোনো কোম্পানি বা কোনো একটা ডিজাইন করতেছেন, রেস্টুরেন্টে লোগোটা ছোট বড় করছেন, এটা অফ করা আছে, প্রিন্ট করবেন দেখবেন লোগো নষ্ট হয়ে গেছে, এই প্রবলেমটার জন্য এটা হয়। গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাইটা শিখি একটু, তারপরে আজকে আমরা প্রজেক্ট করার সময় পাবো হালকা যে কোনো অবজেক্ট, ধরে নিলাম এটা একটা বক্স, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ইলাস্ট্রেটরে লাইনের মধ্যেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় আমরা জানি, এটা নিচের বক্সটা খুলে দিই, স্ট্রোক রাইট, আবার স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করে এই যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলে আপনি এখানে তো গ্রেডিয়েন্ট এটা হলো রিভার্স, কালার চেঞ্জ করতে চাইলে এখানে লিনিয়ার আছে রেডিয়াল আছে, এটা আমরা নিচে চিনি, একটা গোল আর একটা সাইড থেকে আসে, এখানে ডিগ্রি আছে,
এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমরা এটাকে রিভার্স করে দেখি তাহলে ভালো দেখতে পারবো, ফিল দিই স্ট্রোকে না দিয়ে। এখানে গ্রেডিয়েন্টের কিছু স্যাম্পল থাকে, গ্রেডিয়েন্টের প্রচুর ফাইল পাওয়া যায় ইলাস্ট্রেটরে, গ্রেডিয়েন্ট প্যাক ইলাস্ট্রেটর ফটোশপে দুইটার জন্যই পাবেন। আপনারা নিজেরাও বানাইতে পারবেন, নিজেরা বানাইতে চাইলে এখানে ক্লিক করলে আর একটা বাকেট আসবে। এটা তোমরা ফটোশপে সেম দেখছি তো নাকি, বাকেটের কালার এখান থেকে দিতে পারবেন। যদি ম্যানুয়ালি আপ ডাউন করতে চান তাহলে এট অপশনটা আছে। যদি মনে করেন গ্রেডিয়েন্টের ডিরেকশন পরিবর্তন করবো তাহলে জি কিবোর্ড থেকে এই যেভাবে টানলে হবে এইভাবে টানলে হবে, এটা ফটোশপের মতোই। তো আমরা সোজাই টেনে রাখি বা উপর থেকে নিচে টেনে রাখি, রিভার্স করতে চাইলে এখানেও রিভার্স করা যায়। ওকে, বুঝতে পারতেছি গ্রেডিয়েন্ট দুই জায়গায় কালার চেঞ্জ করতে চান। এখানে গেলে আপনি ম্যানুয়ালি কালার ভ্যালু দিয়ে করতে পারবেন, এখানে গেলে সোয়াচ থেকে দিতে পারবেন। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট নিয়ে আর কোনো কোশ্চেন? যদি কোশ্চেন থাকে এখানে আমি সরাসরি প্র্যাকটিস করে দিব, কারণ অনেক কিছু দিলে সেটা নাই। আগে এখানে ম্যানুয়াল গুলো বানান, বানানো শিখলে নামাতে পারবেন, ওটাই শিক্ষা। আগে প্যাক খুললে আর বানাতে পারবেন না। যদি এই ফাইলের মধ্যে আপনি হাজার হাজার গ্রেডিয়েন্ট বানায় রাখেন, হাজার হাজার গ্রেডিয়েন্ট সেভ হয়ে থাকবে। এটার মধ্যে আর একটা গ্রেডিয়েন্ট দিই, এটার একটা গ্রেডিয়েন্ট সেভ হয়ে গেছে। আরেকটা বলুন, এভাবে যদি ফাইলটা আপনি সেভ করে রাখেন ইলাস্ট্রেটর, এই গ্রেডিয়েন্টগুলো সবই এখানে থাকবে। পরে যে কোনো অবজেক্ট নেবেন, আই ড্রপার টুল আছে, ক্লিক করে দেবেন, গ্রেডিয়েন্টটা চলে আসবে। হ্যাঁ, এখানে সবই গ্রেডিয়েন্ট সেভ হয়ে যাচ্ছে, কারণ আপনার এই ফাইলটা যখন সে রাখতেছে তখন সেই গ্রেডিয়েন্টটাকে এখানে সেভ করতেছে। সোয়াস হিসেবে সেভ করে রাখতে পারবেন, যে এখানে যেমন যে গ্রেডিয়েন্ট আছে এই যে এটা একটা এটা একটা এটা একটা, আপনি এভাবে সেভ করে রাখতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি সোয়াসে সেভ করে রাখছেন না, ওটা অনেক অ্যাডভান্স ব্যাপার। আপনি এখন বাম পাশে এরকম গ্রেডিয়েন্ট বানান, এক একটা অবজেক্টে কালার দিয়ে দিয়ে রেখে দেন। আমি যদি এরকম ভাবে কালার রাখতে পারি না, যে আমি খুব কষ্ট করে একটা কালারের ইয়া বানাইলাম, এটাই কালার, এখান থেকে দিলাম আর কি ম্যানুয়ালি। এরকম করে যে একটা ফাইল আমি সেভ করে রাখি, যে কোনো ইফেক্ট, যে কোনো টেক্সট স্টাইল ইলাস্ট্রেটর ফাইলে রাখলে আপনি ওটা পরবর্তীতে ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবেন। দেখি টেক্সটে আসে কি না,
বক্সটা একটু ঝামেলা আছে। খেয়াল করেন ওর মনে থাকবে না, হলে আমরা একটা টেক্সট নেই, ফ্রেশ ক্যানভাস, দুইটা নিলাম। ফটোশপে কোনো অবজেক্টে যদি কোনো ইফেক্টস দেওয়া হয় বা দেওয়া আছে কিনা সেটা দেখতে পাবেন হলে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন, এখানে কিছুই দেওয়া নেই এখন। তো এটার মধ্যে আমরা সলিড কালার অ্যাপ্লাই করতে পারি যে কোনোটাই, কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না। এটা তো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কিন্তু হচ্ছে না। এটা হবে যদি আমি টেক্সটটাকে আউটলাইন করে ফেলি, মানে আবার সে এক্সপ্যান্ড, হ্যাঁ ক্রিয়েট আউটলাইন এক্সপ্যান্ড করলে এটার মধ্যে গ্রেডিয়েন্ট নিচ্ছে, কিন্তু নেবে সেটাই দেখাচ্ছে। কিন্তু সমস্যা হলো যদি এখন চাই যে ক্যানভাসের আমি ফন্ট চেঞ্জ করে ফেলবো, সেটা কিন্তু আমি আর পারবো না। তখন কি আমি না সেটা পারবো না, এক একবার আউটলাইন করবো আবার গ্রেডিয়েন্ট চেঞ্জ করবো, এটা একদম মুসিবল। তো তার একটা সলিউশন এভাবে করা যায়, আপনি টাইপটাকে নেন, এখানে অ্যাপিয়ারেন্সে যান, এখানে দেখেন অ্যাড নিউ ফিল, অ্যাড নিউ ফিল হিসাবে যদি আপনি এখন এই যে ফিল্ডটা আসছে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন, তাহলে আপনি পারবেন এখন এই টেক্সটটা আপনি এডিটও করতে পারবেন, ফন্টও চেঞ্জ করতে পারবেন। না এটার জন্য ক্রিয়েট আউটলাইন করার দরকার নেই, লিখলেন রিভার, এটা ফন্টটা চেঞ্জ করতে পারবেন। এভাবে করতে পারবেন, আবার যদি মনে হয় যে না এটার পাশে আর একটা স্ট্রোক যোগ করব, টেক্সটের নিচে আমরা স্ট্রোক যোগ করতে পারি কীভাবে, টেক্সটের একটা কপি করে, অথবা এখান থেকেও আপনি করতে পারবেন স্ট্রোক। এখানে দেখেন একটা স্ট্রোক আসছে, এটা কী কালার দিবেন, রেড দিই, রেড দিয়ে স্ট্রোক বাড়ায় দিই। এটার একটা সমস্যা, স্ট্রোক বাড়াইলে অর্ধেকটা ফন্টের উপরে আসবে আর বাকি অর্ধেকটা ফন্টের বাইরে যাবে, এভাবে উপরে ফন্টটা হারায় যায়। এটা একটা সলিউশন আছে কিন্তু এখানে মেবি নাই, তো এটা একটা সমস্যা, এটা সলিউশন দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে যেটা করবেন একটা ফালাই দিই, এটা দরকার নেই আমার, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি, বি মানে হলো ব্যাক, এটার নিচে আর একটা রিভার লেখা পেস্ট হয়েছে, এই যে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক, এটাকে আমরা যদি এখান থেকে বোল্ড করে দেই বেড়ে যাচ্ছে, তার মানে এটা দেওয়া যাবে না। এখানে আমি এটার স্ট্রোক দিয়ে দিই এখন ব্ল্যাক, যেটা বলছিলাম হলো একটা রেগুলার ফন্ট একটা বোল্ড ফন্ট, যদি উপরে রেগুলারটা রাখি নিচে যদি বোল্ডটা রাখি তাহলে দেখা যায় কি একইভাবেই দুই সাইডে বড় হয়, কিছু কিছু ফন্ট কী হয় ডানের দিকে বেড়ে যায়, তখন আমরা ওটা করতে পারি না। সেম সাইজ হলে রেগুলার ফন্টের নিচে বোল্ড ফন্টটা একদম সুন্দরভাবে, এখানে যে নিচেটা যেভাবে দেখা যাচ্ছে না এইভাবেই দেখা যায়, বোল্ডটা একটু মোটা সেন্টার থেকে যদি বাড়ে আর, হ্যাঁ হ্যাঁ সেটা বোল্ড দিলে মিলে যাওয়ার কথা, কিন্তু হ্যাঁ বোল্ড দিলে তো অটোমেটিক্যালি রেগুলার হচ্ছে বোল্ড মোটা, কিন্তু এই ফন্টটাতে আবার মিলছে না, বোল্ড দিলে এটা সাইডে বেড়ে যাচ্ছে,
বেসিক যেসব ফন্ট আছে ওগুলো বোল্ডেডটা দিলেই নিচে এরকম একটু স্ট্রোক বেড়ে যায়, স্ট্রোক আর দিতে হয় না। এটা এখানে এটা স্ট্রোক দিয়েছি, এটা এখন কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে। এটা সিলটা ফেলাই দিই, এটা সিল লাগবে না, এটা ব্ল্যাক দিয়ে দিই। এখন যদি মনে করি না এটা নিচে আমি আরেকটু শ্যাডো দিব, সেটাও দিতে পারবেন। কীভাবে, আর একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক, এটাকে আমি ডাউন অ্যারো দিয়ে একটু নামায় দেখি, বহুত দূর নেমে গেছে। এটা কন্ট্রোল কে থেকে ওয়ান আছে না কিবোর্ড ইনক্রিমেন্ট, এটাকে আমি করলাম পিটি দিই, টু পিটি, সরি হয়নি, এরকমটা চাই না আমরা অনেক সময়। এখন মনে হচ্ছে না, আরে নিচেরটা ওটা ব্ল্যাক না দিয়ে ওটা সাদা দিই বা অন্য একটা কালার দিই কেমন হয়, সেটা কিভাবে দিব? তাহলে এই আরটা আমাকে সরাইতে হবে, না হলে তিন নম্বর এখানে আছে তিনটা ফন্ট, আমি ধরবো কেমনে কোনটা, বুঝতে পারি কিনা, পারবো না মনে হয়, নিচেরটা বাদ দিই। এটার স্ট্রোক কালারটা উপরে উঠাই, এটাকে একটা কালার দিই, রেড ইয়েলো সায়ান যেটা খুশি আপনার ডিজাইনের সাথে যেটা ম্যাচ করে আপনি দিবেন। ওরা ইয়েলো দিয়ে দেখি যাতে দেখা যায়, এটা একটা ম্যানুয়াল বুদ্ধি ছিল যে সেদিন যেটা দেখাইছিলাম, যদি উপরে ফলটাকে আমি নিচে নামায় রাখি তাহলে ধরতে সুবিধা না, অথবা উপরেটাকে লক করে দিব, নিচে নামানোটাই আমার কাছে সুবিধা মনে হয়। এখন আবার কন্ট্রোল কে দেন, কয়েঞ্চি নামাবো, দেড় ইঞ্চি নামাই, দেড় ইঞ্চি নামায় দিলাম, এটা নিচে নেমে থাকবে। এখন আমি উপরে এটা রেড দিই, দিয়ে এটাকে আবার উপরে উঠে দিই, একই জায়গায় উঠবে না, ডাউন অ্যারো, আর ওটা হলো কন্ট্রোল কে, যেটা কিবোর্ড ইনক্রিমেন্ট, কন্ট্রোল কে, কন্ট্রোল কে দিলে আপনি ফটোশপে যেমন অ্যারো দিয়ে সরাইতে গেলে কি হইতো, ওয়ান পিক্সেল করে ছুটতো, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি ওটা ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার যত একক আছে যত ছোট বড় সবই করতে পারবেন। এখানে ইঞ্চিতে মনে হয় 8.5 বা 9 ইঞ্চি আগে নিতে, এখন কত নেয়, 10 ইঞ্চি নিবে, এই যে 10 ইঞ্চিও নেয়, আগে 10 ইঞ্চি নিত না, এই যে 10 ইঞ্চি সরে গেছে, সেরকম একটা জিনিস বানায় না। অ্যাপেল অ্যাপেল লোগোর কালার কি আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট দেওয়া থাকে না, কি কালার থাকে, সায়ান আর মনে ইয়া, আর্টবোর্ডে যদি আপনি গাইডলাইন বসাইতে চান, এখন গাইডলাইনটা আমরা আনবো কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল আর দিলে রুলার আসবে, কন্ট্রোল আর, উপর থেকে তো ভার্টিক্যাল গাইড আসে, হরিজন্টাল গাইড আসে সেটা আমরা জানি, সাইড থেকে ভার্টিক্যাল নিলে আসবে,
এখানে এখন কিছু নাই, এখানে আটবে, আটকাবে কেন? এখানে কোনো অবজেক্ট আছে? অবজেক্ট থাকলে আটকে তো। স্ন্যাপ কন্ট্রোল ইউ, এটা দিলে অবশ্যই গাইড আটকাবে। আচ্ছা এখন আপনি সেন্টারে নিতে চান, রাইট? প্রথমে গাইডটাকে তাকে ধরতে পারছেন না, গাইডটাকে আনলক করতে হবে। তো লক রাইট ক্লিক করেন, দেখেন লক গাইড, এটাকে আনলক করে দেন। এবার আপনি গাইডটাকে উপরে দিকে উঠান, গেছে উপরে, তার মানে কি এটা সেন্টারে আসবে না? সেন্টারে আসছে, সেম এটাকেও সেন্টারে পাঠিয়ে দেন। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, অনেক সময় দেখবেন অনেক ডিজাইন আপনারা পাইছেন, অনেক লোগো পাইছেন, ফুল যখন সিলেক্ট করা যায় কন্ট্রোল এ দিয়ে, তখন মনে হয় কি দুনিয়ার বিশাল একটা জিনিস ধরে বসে আছে। সে আমি এখানে একটা ছোট্ট অবজেক্ট রাখছি, এটাই আমার লোগো বা এটাই কোনো একটা কিছু যেটা আমাকে নিয়ে ডিজাইন করতে হবে, এটা রাখছি এখানে। মনে করেন আমি আপনাকে ডিজাইন করে দিছি, এটা মিডিলে রাখার জন্য এভাবে, এই তো মিডিল। এবার আমি গাইডটা সহ এটাকে গ্রুপ করছি, গ্রুপ করে গাইডটাকে হাইড করে দিছি। এইবার আপনি যদি এটা নাড়াচাড়া করেন, ওই গাইডটা সহ এটার সাথে নড়তে থাকবে, দেখছেন? এখন এই ফাইলটা যদি আমি কোথাও প্লেস করি, তখন মেমোরি এরর আসতে পারে, ফাইলটা কপি হইতে না পারে, বহুত সমস্যা হবে। সেক্ষেত্রে কি হবে, এখন আমি চাই যে গাইডটা এটার সাথে যাবে, সেক্ষেত্রে আমার তো 220 ইঞ্চি গাইডটা মেবি লং, দেখে নিন কন্ট্রোল শিফট 7, দেখেন এই গাইডটার লেন্থ আছে হলো, আনগ্রুপ করে দেখাই, 227 ইঞ্চি, 227.54, দেখছেন? উপরেরটার লেন্থ আছে, হাইট আছে হলো 227/54। তো 227 ইঞ্চি একটা ডান্ডা আমার এই অবজেক্টের সাথে তো যোগ করে রাখার দরকার নেই। আবার চাই যে এই গাইডটা যে সাথে থাক, সেক্ষেত্রে আপনি কি করবেন, গাইডটাকে সিলেক্ট করবেন, এই পজিশনটা মাঝখানে রাখবেন, রেফারেন্স পয়েন্ট এটাকে আপনি এখন 2 ইঞ্চি করে দেন, 2 ইঞ্চিতে ফিল আপ হয়ে যাচ্ছে না, আপনি এটাকে 4 ইঞ্চি করে হইল, এটাকে এখন আপনি 4 ইঞ্চি করে দেন। এখন আপনি এটাকে যদি ইচ্ছা মনে করেন যে না আমার এটার সাথে এটা রাখতে হবে, যে এটা হলো আমার, যেমন এরকম গাইড আমরা কখন রাখি, যেমন এয়ারটেল গ্রামীণ ফোন ওদের কোনো লোগো ইউজ করার সময় ওদের সাইটে এরকম গাইড করা থাকে একটা এ, এতে হয় কি যখন আপনি এটা কোথাও প্লেস করবেন ও বলে দিচ্ছে যে তোমার এই বক্সটা এই কোনাটা এর বেশি যাবে না। এখন দেখেন এই সার্কেলটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পাইছে, আপনি এটা যত ছোট বড়ই করেন, গাইডটা এখন লক হয়ে আছে, গ্রুপ হয়নি, এটা আপনি যত ছোট বড়ই করেন গাইড সহই বড় হবে। এই যে গাইড সহ বড় হইলো, এটা আবার যদি আপনি এখানে দেন ওই রেশিও অনুযায়ী এখানে জায়গা খালি রাখবে। তো কথা বিষয়টা ওটা না, একটু একটা প্রবলেম জানানো যে এইরকম গাইড থাকতে পারে, আপনার এরকম প্রবলেম পড়লে গাইডটা ফেলে দিবেন, গাইড ফেলার ইয়ে হলো ভিউ গাইড ক্লিয়ার। তো গাইডের ডিস্ট্রিবিউশন ওভাবে করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, এপাশে সরাতে পারবেন, ওপাশে সরাতে পারবেন, আবার গাইড বানানো যায় যে কোনো অবজেক্ট দিয়ে লাইন, দেখেন যদি মনে করি যে এই লাইনটাকে আমি গাইড বানিয়ে ফেলবো, কন্ট্রোল 5 দিলে এটা গাইড হয়ে যাবে। যদি মনে হয় যে এরকম একটা বক্স আমি ডিজাইন করতেছি বা 3.5 দিয়ে একটা ভিজিটিং কার্ডের সাইডে নেই, এটা তো ভিজিটিং কার্ড, এটার মধ্যে আর একটা বক্স বানাই, এখান থেকে 0.5 বাদ দিই, এখান থেকে 0.5 বাদ দিই, এখানে কিন্তু বিয়োগ করলে বাদ দেওয়া যায়, এটা একটু দেখেন, এক্সকিউজ মি, দেখেন এটা একটা বক্স, ভিজিটিং কার্ডের সাইজ 3.5-2, আমি চাচ্ছি এটার মধ্যে একটা ওই সেভ বাগ দিতে বা টাইটেল ইয়াটা মেজারমেন্টটা বসাইতে, তো আমি এখানে একটা বক্স কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফটো কপি করলাম,
এখান থেকে আমি যদি আধা ইঞ্চি বাদ দিই, এখানে আমি তিনও লিখে দিতে পারি। এমন হতে পারে যেটা 20 ইঞ্চি আছে, আপনি হিসাব করার সময় নেই, আপনি চাইতেছেন দুই পাশ থেকে আধা ইঞ্চি বাদ দিতে, সেক্ষেত্রে আপনি এখানে দেড় আছে না, ও টু আছে, তো দেখেন -0.5 ও 0.22 করে বাদ দেবে দুই পাশ থেকে। এখন যদি মনে করি এটাকে গাইড বানায় ফেলবো, এরকম গাইড লাগতে পারে না, তখন এটাকে কন্ট্রোল 5, গাইড হয়ে গেছে। আবার এটাকে যদি গাইড আনলক করতে চাই, অল্টার আর কন্ট্রোল ধরে এটার উপর ডাবল ক্লিক করলেই হবে। মানে এখানে রাইট ক্লিক, রিলিজ গাইড দিলে হবে, হ্যাঁ রিলিজ গাইড দিতে পারবেন, আবার এখান থেকে গাইড করতে পারবেন। আছে নাই এই যে মেক গাইড অথবা রিলিজ গাইড, আর লক করার জন্য গাইড লক করার জন্য কন্ট্রোল ক্লোন, তাহলে গাইড লক হয়ে যায়। দেখেন আমরা টাইপ এবং সরি পাথফাইন্ডার এবং যে শেপগুলো শিখলাম ইলাস্ট্রেটরে, এখন আমরা একটা লোগো বানাইতে পারি। তো লোগো আমরা উবুন্টুর লোগোটাই আমরা একটু কপি করে বানাই দেখি যে আসলে কেমন হয়, পারি কি না। তো কোনো অবজেক্ট ইলাস্ট্রেটর যদি ওটার মতো আমরা বানাইতে চাই, লক করে রাখতে পারি, নাহলে নড়াচড়া করবে, লক হয় নাই, হয় নাই, কন্ট্রোল টু লক হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন যেখানে কয়টা সার্কেল আছে, কয়টা অবজেক্ট আছে, এভাবে একটু চিন্তা করে নেন। যেমন আমরা এখন যদি বানান করি আম, আমাদেরকে চিন্তা করতে হয় সরেআম ও আম, আমরা দেখলে বুঝতে পারি, এটা আপনারাও দেখলে বুঝতে পারবেন, কাজ করতে করতে তখন আর মনে হবে না, এমনি পারবেন। আমাকে আমরা বড় সার্কেলটা নিয়ে নিই, তো এখানে গেলাম এলিপস, স্ট্রোকটা 1 করে দিই, স্ট্রোক 0.2 করে দিলেও হবে। মোটামুটি ধরে নিলাম যে এটা একটা সার্কেল, ওটার সাথে যদি নাও মিলে বা ওটা যদি একটু ট্যাপ খাওয়া থাকে, একটু বাঁকা থাকে, আপনি সার্কেলটাকে শিফট ধরে একদম প্রপার সার্কেল যেটা সেটা বানান। এখন হলো এই সাদা সার্কেলটা বানাবো, সেক্ষেত্রে এই সার্কেলটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে একই জায়গায় কপি হবে, আমার আর যন্ত্রণা নেই। আবার শিফট অল্টার ধরে এটাকে আমি আনলাম হলো এই সার্কেলটার আউটসাইডে, এটা আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হইলো। এখন একটা সার্কেল কত ডিগ্রি হয়? 360। এখানে তিনটা কাটা আছে, ফ্যানের পাখা যেভাবে থাকে, তাহলে 360-এর কত, 3 ভাগ করলে 120। ওকে আমরা দেখি 120-এ মিলে কিনা এটা। এই সার্কেল অনুযায়ী এখন এই লাইনটাকে দেখেন, যে আমি সিলেক্ট করলাম প্যারেন্টস, সেন্টার অ্যালাইন, মিডিয়াল অ্যালাইন, এখন এই লাইনটা আর এই সার্কেলটা মাঝখানেরটা একদম সেন্টারে আছে। যদি এটাকে 120 ডিগ্রি দেই, কপি দিলাম,
এখন এই বক্সটা আছে হলো 30 ডিগ্রিতে, এটা আমি ম্যানুয়ালি বসাইতে পারতাম আপনাদের বোঝানোর জন্য। এরপরে ডিলিট করে দিব, আরেকটা লাগবে, এটা থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এই তিনটা। এটাকে কত পার্সেন্ট বড় করছে দেখেন, 120 মনে হয়, 122, এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক, এটাকে 130 ডিগ্রি, এটা বুঝতে পারছেন কোনটার জন্য? এই যে অংশটা আমরা কাটবো ওই সার্কেলটার, এটাতেও তাই কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক। এখন হলো এই তিনটা কাটা, এই তিনটা কাটার জন্যে এই লাইনটা দরকার নেই, এখন একটু বুদ্ধি করা যায়। সেটা হলো যে আমি যদি এখন এই পয়েন্ট ধরে এখানে ম্যানুয়ালি এনে এটাকে ছোট করি করতে পারি, আবার যদি চান যে না আমি এটা করবো না, যদি নড়ে যায় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল পেন টুল এখানে পাত নিয়ে এখানে একটা ক্লিক করে দেন, বুঝতে পারছেন? এখন যদি এই পাত্রটা এখানে ডিলিট করেন, এই পাত্রটা কিন্তু এখানে ফিক্স, ক্লিয়ার? আবার খেয়াল করেন এই পাত্রটা চাইলে আমি এটাতে ম্যানুয়ালি এখানে আনতে পারি, আনলে কিন্তু হবে, কিন্তু এরকম ডিফিকাল্টিস অনেক সময় হবে যে পাত আপনি আনতে পারতেছেন না, কিন্তু বাকিটুকু রাখলে এটা কেটে ফেলবে, এখানে কেটে ফেলবে, এটাকেও ছোট করে দেন, পেন টুল নেন কেটে ফেলেন, এভাবে এটাকেও কেটে ফেলি, এটা কতটা স্ট্রোক দিতে হবে, এই দুটাকেও 8 দিই, এখানে এক্সপেন্ড করতে হবে, তিনটাকে ধরলাম অবজেক্ট এক্সপেন্ড, এখন ভিতরে একটা দাগ ছিল খেয়ে ফেলছি, প্রথমে এটাকে একটা বক্স বানাই, সেটা হলো এটা না,
করে ফেলছে এটা। এখন এটাকে এই তিনটা দিয়ে কেটে ফেলি, সেটা হলো ভিতরেটা ক্লোন করে কেটে ফেলবে। কাটলো, এখন কাটবো হলো এটা দিয়ে, এই বাইরেরটা। কালার দিয়ে দিন, এটা যে অরেঞ্জ, ভিতরটা হোয়াইট।